ভাইরা ভাইরা কি সমস্যা তোমার? সমস্যা কি বুঝেন না? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তারপরে মেয়ের পড়াশোনা করাইছি, আর নিয়ে আইছেন কি গোল্লা। এখন মা মেয়ে দুজনে মিলা রাস্তায় থাকেন। তোর বাপের কুমনে তুই পাশ করছিস পরীক্ষায়, আবু যদি রেজাল্ট দেখতে চায়? আর না, তোর বাপের অত জ্ঞান নাই, চল ওইটাই কুমন তুই পাশ করছিস, পরে যদি কিছু কয় দেখো। আর কি সইব না, আমি আছি না? ছয়বার পরীক্ষা দিছে, ছয়বার ফেল করছে, পরের বার পাশ করব। এ পর্যন্ত যত টাকা বেতন নিছেন সব টাকা ফেরত দেন। সব টাকা ফেরত দিবেন? টাকাটা যেমন গুনে গুনে দিছি, আমার পড়াশোনা আমার পরীক্ষাটা এটা গুনে গুনে এখন বুঝাই দিবেন। এই যে কই উঠেন, ফোনে কারণ আসবো না ভিতরে, যেখানে বলছি ওইখানে দাঁড়ায় থাকেন, আসতেছি আমি। তুই যে পরীক্ষায় ফেল করছো, তোর বাপে যদি জানে মামাই দুইটারই ঘর থেকে বাইর করে দিব। ভাইরা ভাইরা কি সমস্যা তোমার? সমস্যা কি বুঝেন না? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তারপরে মেয়ের পড়াশোনা করাইছি, আর নিয়ে আইছেন কি গোল্লা। এখন মা মেয়ে দুজনে মিলা রাস্তায় থাকেন। পরীক্ষায় ফেল করছে দেখে বাসা থেকে বাইর করে দিছে, আল্লাহ জানে তোর বাপে যদি শোনে তুই পরীক্ষায় ফেল করছিস আমি কি বাসায় রাখবো। কি বলতিস ওইগুলা? এই বাড়ির গেটের ত্রিসীমানা আবি না, খবরদার যা ভাইরা। তুমি কি পাগল হয়ে গেছো? চুপ, কথা কইলে মার দিমু, কথা কইলে মারো যা ভাইরা। তখন কি করবি, বাসায় যাবি? আম্মু এক কাজ করো, নানা বাসায় চলে যে, চলো। না না, নানার বাসায় যান জীবন, একটা কাজ করি, তোর বাপের কুমনে তুই পাশ করছিস পরীক্ষায়, আবু যদি রেজাল্ট দেখতে চায়? আরে না, তোর বাপের অত জ্ঞান নাই, চল ওইটাই কুমন তুই পাশ করছিস, পরে যদি কিছু কয় দেখো। আর কি সইব না, আমি আছি না? যা এখান থেকে, কই যাবো আমরা? জাহান নামে যাবি, ব্যাগ ধর উড়া। আব্বু পরীক্ষা গোল্লা লয়ে আছো, গোল্লা চিন্তা করো না, ভালো নম্বর লই আমু। তুই তুই সিদ্ধান্ত না কইছস, তোমার মাইয়া দেখো কত। আরে স্যারেরাই দেখো ই করছে, স্যারেরাই করছে। হ্যাঁ, একবারে ফাটায় ফেলাম আব্বু। দেখ দেখ কি জোরে থাপ্পড়টা মারছে রে। আব্বু ডাকতেছে, বসা। রেজাল্ট কি? আরে তুমি খুশি হইবা তো, তোমার মেয়ে পাশ করছে, ম্যাডামরা যে এত বাহবা দিতেছে আমাদের, সব বিষয়ে পাশ করছে। কি পাইছে? কি জানো পাইছে? 4.50। সত্য কথা গো? সত্য কথা, তুমি বিশ্বাস না করলে দেখেছো, এর মধ্যে কিন্তু তেল লাগাইছি। কি করবা, সত্য কথা না কইলে খালি টস টস করে বাড়ি পড়ব। সত্যি কথা নয়, সত্যি কথাই তো আব্বু, সত্যি কথাই বলছি। তুমি জানো না তোমার মাইয়া কত ব্রিলিয়ান্ট? আমি জানি তো, আমার মাইয়া ব্রিলিয়ান্ট না, ট্যালেন্ট। আমার মতই হইছে? হ্যাঁ, তোমার মতো ট্যালেন্ট হইছে, ট্যালেন্ট হয় না, ট্যালেন্ট হইছে। তুমি কি ট্যালেন্ট? ট্যালেন্ট আব্বু তো ট্যালেন্ট কইছে। সত্য কথা কো, পাস করছ? কবি না পাস করছে? এখন আবার মরার সময় কে আসছে? এমনি হাত পাও কাঁপতেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এই সময়? তোমার আব্বু আমাকে পাঠাইছে স্কুলে তোমার রেজাল্ট জানার জন্য। কি বলেন স্যার? রেজাল্ট নিয়ে আসলাম ভিতরে। আব্বু তো ভিতরেই। আসো। আল্লাহ, এবার তো আব্বু শেষই করে দিব। আমি খাওয়ার জন্য নাস্তা নিয়ে একটা বাড়ি দিয়ে কোমরে গেলাম। কি পাস করছে? 4 পয়েন্ট কত জানা ভুলে গেছে দেখো।
একটা বাড়ি দিব মাটি ফাইটটা নিচে বিক্রি দেবে। স্যার কি বেতন নিতে আসছে? স্যার বেতন নিতে আসে নাই, রেজাল্ট নিয়ে আসছে। স্যার রেজাল্ট নিয়ে আসছে, আজকে স্যারের রোগ আনামু, স্যারের ছাত্রীর রোগ আনামু, ছাত্রীর মার রোগ আনামু। এটা কি জানান না আমার কথা বলকে রেজাল্ট কি বলো, সত্যি কথা বলো। মোবাইল কি মতো উস্তাদ? স্যার আপনার থেকে তো মোবাইল টিপা শিখছি। চুপ বেদম, বিশ্বাস করেন আপনি মেরে পড়াতে একটা পরে আর একটা, হে এই মোবাইলে চিপা নিয়ে খাতা নিয়ে কি চ্যাটিং করে, ধমক দিলে আমার উল্টা ধমক দেয়। স্যার আপনিও তো চ্যাটিং করেন, আপনিও তো প্রেম করেন, দেখছি না সেদিন একটা মেয়ের যে বলতেছেন আই লাভ ইউ। হ্যাঁ দেখছো, সে বইয়ের ভিতরে মোবাইল রেখে প্রেম করে। স্যার সেদিন তো দেখছি আপনিও তো প্রেম করেন, একটা মেয়ের দেখছি আই লাভ ইউ করছেন, ওই যে আমাদের ক্লাসের যে রুমি ওরে আই লাভ ইউ বলতেছেন আপনি। আমি বলো তুমি করবা? আমি তোমার স্যার। আপনি স্যার, আপনার থেকে তো আমরা শিখবো, আপনি যা শিখবেন তাই তো শিখবো। সব শিখবা? সব কিছু শিখতে হয় না, আমার বউ সামনে করবে না আর আমরা শিখবো না। না ভারী বেদ আপনি, চুপ থাকেন, এমন ধরে থাপ্পড় দিন শিক্ষকতা ছেড়ে দিবেন। রে তোর মাইয়ার পিছনে মাসে কত টাকা খরচ হয়? 11 জন টিচার 11টা সাবজেক্ট পড়ায়। টাকাটা যেমন গণ্য গণ্য দিছি, আমার পড়াশোনা আমার পরীক্ষা দাদা, এটা গুন্যা গুন্যা বুঝাই দিবেন। আপনার মেয়ের অপরাধ, আমার অপরাধ? আমার মেয়ের অপরাধ? আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো অপরাধ নাই, আপনি কিসের শিক্ষকতা করেন? আমার টাকা ফেরত দেন। কি বলছেন এগুলো? মাসে 8,000 করে দিছি, সব টাকা ফেরত দেন। এরপরে দুপুরে নাস্তা খাইছেন, রাত্রে এসে পড়াইছেন নাস্তা খাইছেন, এরপরে ভাত খাইছেন মাঝে মাঝে, সব টাকা ফেরত দিবেন এখন। আমার এটা যে বকশিস নিত, তুই কথা কইস না, খালি এমনি একটা দিমু, একটু পরে তোর জন পাঠাই দিমু, তখন তুই একবারে অস্থির সময় নিয়ে তুই ব্যস্ত থাকিস। টাকা ফেরত দেন, টাকা ফেরত চাই, গিভ মি মাই মানি, আমার টাকা ইনকাম করতে আমার কষ্ট আছে। টাকা ফেরত কোথা থেকে দেন? খরচ করে ফেলেছি না? খরচ করছেন অসুবিধা নেই, জমানো টাকা থেকে দিবেন, টাকা আমার লাগবেই, নইলে আপনার কিডনি বিক্রি করে দিন। টাকা দেন, টাকা জমানো টাকা বাড়ির কাছে শেষ করে ফেলেছি, সেটা জানতে চাই না। এখন টাকা দিবেন, নইলে আপনার এই যে কাপড় চোপড় খুলে রাস্তার মধ্যে নিয়ে আপনার অপমান করবেন। কি বলতেছেন এগুলো? আমার টাকা যেভাবে নিছেন, আমার মেয়েরে যেভাবে পড়াইছেন, গোড়ার দিন পড়াইছেন, আপনারও ব্যর্থতা আছে, তার তো ব্যর্থতা আছেই, এজন্য আপনি আমার সম্পূর্ণ টাকা ফেরত দিন। আমি ভালোভাবে পড়েছি, কথা বলেন কেন? চিল্লাচিল্লি করো না, মানুষজন শুনলে কি বলবো, ছয়বার ফেল করছে, এবার যদি শুনে মানুষ আর শুনবো না, আর তারে আর পড়াবো না। কি কও তুমি, এ পর্যন্ত শেষ, আর একটা ভবিষ্যৎ আছে না? কার ভবিষ্যৎ আছে দরকার নাই, আপু এবার এই শেষ, এর সামনে আর ভবিষ্যতের কোনো প্রয়োজন নেই, সামনে আবার পাশ করবো। এখন কি করবেন জানেন? আপনার বাপের বাড়িতে নিয়ে আপনার বাপ মার কাপড় চোপড় ধুইব, আর ওই যে মামা মামি আছে না তাদের কি করবো, হাঁড়ি পাতিল দিয়ে দিব। কে তুমি কি রুম ছাইড়া দিবা? রুম ছাইড়া দিব না আমি, তার তোকে দুজনের বাসাতে বাইর করে দিব। কি কই এ আমার টাকা দে, টাকা দে, তোর শিক্ষকের মায়ের আমার টাকা দে, টাকা অক্ষুন না। আমি না শিক্ষক, আপনার কেন ব্যবহার খারাপ করতেছেন? এ শিক্ষক আসলে হাত তুলছে না, ব্যাপার তুই কিসের শিক্ষক? জানি না মাছ ছেলে লাভ নিত, কতবার মাছ চাবি, প্রতিদিনই তো মাছ চাষ, প্রতিদিনই আয় মাছ চাষ, আর কত চাবি মাছ,
লজ্জা উঠে গেছে কত তবে এবারে মত মাফ করে দাও ওই মাইরে মাইরো না বাইরো বাইরো দিমু কইছে বারে মাইয়া কে অন্তিমি না যে মাইয়া বাপের সম্মান রাখতে পারে না পরীক্ষা ফেল করে এটা কিসের মেয়ে কিসের স্ত্রী কিসের শিক্ষক টাকা লাগবো নাহলে তোর বাড়ির জ্যাম বয়ে থাকবো আর নাহলে তোর বউরে নিয়ে বিচ্ছিলাম যা আমার টাকা রেডি কর যা রাত্রের মধ্যে আমার টাকা দিয়ে দেবে নাহলে যে রাস্তাঘাটে যে না বামু এনে তোর অপমান কর যা বেরে তোমার নিজের মাইয়াই তো কেডা আমার মাইয়া পাস করলে আমি বুঝতাম আমার মাইয়া ফেল করছে আমার মাইয়া না যা পাস করছে তো দেখ তখনই কইছিলাম নানু বাসায় চলে যাই।